স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা। সোমবার ৬ ঘণ্টার বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত জানান। স্পেনের নারী বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। এর ফলশ্রুতিতে ফিফাও নিষিদ্ধ করে তাকে। আঞ্চলিক নেতারা তাদের বৈঠকের পরে একটি বিবৃতি জারি করে রুবিয়ালেসকে পদত্যাগের আহ্বান জানান। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট পেড্রো রোচাকে নতুন প্রধান ঘোষণা করে ফেডারেশনের পুনর্গঠনের দাবি তোলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা। সোমবার ৬ ঘণ্টার বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত জানান। স্পেনের নারী বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। এর ফলশ্রুতিতে ফিফাও নিষিদ্ধ করে তাকে। আঞ্চলিক নেতারা তাদের বৈঠকের পরে একটি বিবৃতি জারি করে রুবিয়ালেসকে পদত্যাগের আহ্বান জানান। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট পেড্রো রোচাকে নতুন প্রধান ঘোষণা করে ফেডারেশনের পুনর্গঠনের দাবি তোলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা। সোমবার ৬ ঘণ্টার বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত জানান। স্পেনের নারী বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। এর ফলশ্রুতিতে ফিফাও নিষিদ্ধ করে তাকে। আঞ্চলিক নেতারা তাদের বৈঠকের পরে একটি বিবৃতি জারি করে রুবিয়ালেসকে পদত্যাগের আহ্বান জানান। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট পেড্রো রোচাকে নতুন প্রধান ঘোষণা করে ফেডারেশনের পুনর্গঠনের দাবি তোলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা। সোমবার ৬ ঘণ্টার বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত জানান। স্পেনের নারী বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। এর ফলশ্রুতিতে ফিফাও নিষিদ্ধ করে তাকে। আঞ্চলিক নেতারা তাদের বৈঠকের পরে একটি বিবৃতি জারি করে রুবিয়ালেসকে পদত্যাগের আহ্বান জানান। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট পেড্রো রোচাকে নতুন প্রধান ঘোষণা করে ফেডারেশনের পুনর্গঠনের দাবি তোলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আঞ্চলিক নেতারা। সোমবার ৬ ঘণ্টার বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত জানান। স্পেনের নারী বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। এর ফলশ্রুতিতে ফিফাও নিষিদ্ধ করে তাকে। আঞ্চলিক নেতারা তাদের বৈঠকের পরে একটি বিবৃতি জারি করে রুবিয়ালেসকে পদত্যাগের আহ্বান জানান। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট পেড্রো রোচাকে নতুন প্রধান ঘোষণা করে ফেডারেশনের পুনর্গঠনের দাবি তোলেন।